আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো। প্রথমে ওনার সাথে একটু পরিচিত হই। আপনার নামটা কি? জয়নাল খান। জয়নাল খান, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? টাঙ্গাইল মির্জাপুর। টাঙ্গাইল মির্জাপুর থেকে এসেছেন, আচ্ছা। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে মূলত আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন সবার প্রথমে? সমস্যা কুমারের সমস্যা ছিল। আচ্ছা, ব্যথা কালকেন তো? আচ্ছা, লেগে আসা ছিল, মানে কোমর থেকে ব্যথাটা নিচ পর্যন্ত চলে যেত। আচ্ছা, এই সমস্যাটা আপনি কতদিন যাবত ভুগছিলেন? এই সমস্যাটা পুরো 2 বছর উপরে হয়েছে। গত 2 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগেছেন। তো এই সমস্যাটার কারণে আপনার প্রাত্যহিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? কি ধরনের সমস্যাগুলো হতো সাধারণত আপনার? চলাফেরা বহুত কষ্ট হতো। আপনার প্রাত্যহিক জীবনে যে কাজগুলো করার দরকার ছিল সেগুলো কোনোটাই ঠিক মতো করতে পারতেন না? সহজে চলাচল করা বা কোনো কিছুই ঠিক মতো করতে পারতেন না? এটার জন্য কি এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? বহু ডাক্তার দর্শি। গত 2 বছরে অনেক ডক্টরের কাছে গিয়েছেন, টাকা খরচ করেছেন, অনেক ডাক্তার দর্শি, অনেক মেডিসিন, অনেক কিছুই খেয়েছেন, কিন্তু যে ধরনের ভালো বা কাঙ্ক্ষিত যে ধরনের ফল আপনার পাওয়ার কথা ছিল সেই ধরনের কোনো ফল আপনি পাননি। এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। আজকে কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? 11 দিন। আচ্ছা, 11 দিন যাবত ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনার শরীরের অবস্থাটা কেমন? ইনশাআল্লাহ অনেকটা সুস্থ। আপনার যে কোমর যে ব্যথাটা যেটা উপর থেকে নিচ পর্যন্ত নেমে যেত, এবং গত 2 বছরে আপনি বিভিন্ন ডক্টর দেখিয়েছেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পাননি, সেটা মাত্র এই 10-11 দিনই আপনার ভালো হয়ে গেছে, অনেকটুকু পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে ওনার সহধর্মিনীকে একটু পেয়েছি, একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কি আপনার নামটা কি? আচ্ছা, আপনার স্বামীকে আপনি দেখেছেন যে গত 2 বছর যাবত উনি ওনার কোমরের ব্যথা যেটা পায়ের নিচ পর্যন্ত ছড়িয়ে যেত, যেটার কারণে উনি ওনার প্রাত্যহিক জীবনে কোনো কাজই ঠিক মতো করতে পারছিলেন না, ওনার স্বাভাবিক জীবনও ব্যাহত হচ্ছিল। তো বিভিন্ন জায়গায় উনি ট্রিটমেন্টও করেছেন কিন্তু সেই ধরনের কাঙ্ক্ষিত ফল পাননি। পরবর্তীতে উনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন। তো এখন ওনাকে আপনি ঠিক কেমন দেখছেন? অনেক ভালো অবস্থা দেখছেন। এখন উনি ওনার যে ব্যথাগুলোর কথা আগে বলতেন এখন আর সেগুলো উনি বলেন না, এবং আগের কাজগুলো অনায়াসে উনি করতে পারছেন? আচ্ছা স্যার, একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? ঠিকানাটা জানতে পেরেছি, আমার ওই দিদির এক আত্মীয় আছিল, জি সেই আইছিল সৌদি আরব থেকে। আচ্ছা, পরে সে ট্রিটমেন্ট করা গেছে পরে আমারে বলছে। আচ্ছা, উনিও ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন এবং উনিও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। উনি সহযোগিতায় জি আরসি এখানে আগরে ভালো আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে ওনার কাছ থেকে জানতে পারার পরবর্তীতে আপনি ডিসিশন নিয়েছেন আপনি এসে ওনাকে দেখাবেন এবং পরবর্তীতে ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়ে আপনি এখন ভালো হয়ে গেছেন। একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিল আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনি কি সবটুকু পেয়েছেন টাইম টু টাইম? সবগুলোই টাইম টু টাইম পেয়েছেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানি আপনার কাছে, যেমন আপনি বলেছেন গত 2 বছর যাবত আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, বিভিন্ন ওষুধ খেয়েছেন কিন্তু কোনো ফল পাননি। তা আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, দেশের বাইরেও আছে, যারা হয়তো কোন ডক্টরের কাছে যাবে তারা হয়তো বুঝতে পারে না বা তাদের হয়তো জানা নেই। অনেকে আছে অপারেশন বিহীন যে এই ধরনের চিকিৎসাগুলো সম্ভব সেই ধারণাই অনেকের কাছে নেই, অনেকে জানেও না। তো অনেকে আছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সারা জীবনের জমানো কষ্টের যত টাকা খরচ করে ঠিকই কিন্তু তারা কখনো ভালো হন না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? ইনশাআল্লাহ আসলে জানাই দেব ঠিকানা, জি অমুক জায়গায় আছে, আপনার সাথে যদি তারা যোগাযোগ করার চেষ্টা করে আপনি তাদেরকে বলবেন? তাদেরকে বলবো জি ইনশাআল্লাহ সহযোগিতা করবো। আচ্ছা, মানে আপনার বিশ্বাস যে আপনি যেহেতু এসে এখানে ভালো হয়েছেন তারা আসলে তারা অবশ্যই ভালো হয়ে যাবেন, এটা আপনার বিশ্বাস? আচ্ছা, সবশেষে আরেকটা জিনিস জানতে চাইব, এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নম্বর দিবেন? আচ্ছা, আপনাদেরকে বিডি টুডেদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন,
ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।